অবশ্যই, প্রথমত ইটস নাইস টু বি ব্যাক ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম। আমাদের জীবনের খেলার প্রতি আগ্রহ তৈরি হওয়া, খেলা দেখে শেখা, তো সব এই স্টেডিয়ামকে কেন্দ্র করে। এখনও মনে আছে খুব সম্ভবত 1993 বা 94-এ ফার্স্ট এই মাঠে এসেছিলাম খেলা দেখতে। কাজিনরা যেহেতু খেলতেন, ফারুক ভাই ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, পাশাপাশি আইকনিক বাংলাদেশের যত আইকনিক প্লেয়াররা ছিলেন তাদের দেখে খেলা শুরু। আমার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলা এখানে শুরু। তারপর আমার লাইফের প্রথম গুরুত্বপূর্ণ যে ইনিংসটা আন্ডার 19-এ একটা প্র্যাকটিস ম্যাচে ইন্ডিয়ার সাথে, সেটা এই মাঠে আমাদের ন্যাশনাল টিমের। আমি এখানে কোনো খেলা পাইনি, এটা আমার একটা বড় আফসোস। বাট বঙ্গবন্ধু স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কথা শুধু আমার না, বাংলাদেশের ক্রীড়াঙ্গন মানে বঙ্গবন্ধু স্টেডিয়াম। সো এখানে আসলে আপনার ভালো না লেগে না যাওয়ার কোনো সুযোগই নেই। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। না, আপনার 2004 প্রত্যেকটা ক্রিকেটারের লাইফে, বিশেষ করে বাংলাদেশে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে একটা বড় ঘটনা। তো আমি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের টিমে বাদ পড়েছিলাম। এরপরে ঠিক ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে একটা প্র্যাকটিস ম্যাচের জন্য ডাকা হয়। আমি খুব সম্ভবত ঢাকা মেট্রো গ্রিন বা ব্লুতে ছিলাম। হ্যাঁ, তো ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচ ছিল। সত্যি কথা, এরকম কোনো প্ল্যান ছিল না বা কোনো এরকম কাজ করে না যে ভালো খেলতে হবে। এসেছিলাম, খেলেছিলাম, বাট এই ইনিংসটা যে লাইফে এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এটা বুঝতে পারিনি। এই মাঠে বললাম যে এই মাঠে ঢুকে ফার্স্ট ওই কথাটাই মনে হয়েছে যে এখানে ঢুকেছিলাম, কারণ বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রত্যেকটা ইঞ্চি আসলে ইতিহাস বহন করে। এবং আমরা বাংলাদেশে যারা এখন পর্যন্ত যারা এই আমাদের প্রজন্মের খেলোয়াড়, শুধু ক্রিকেটার না, সমস্ত খেলোয়াড় কিন্তু আপনি ফুটবলার জিজ্ঞেস করেন তারা এই মাঠের কথাই বলবে। সো ইটস অ্যামেজিং। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল। নতুন প্রজন্মের কাছে মানে এই মাঠে একেবারে প্রথম নাই, এক্সপিরিয়েন্সটা কেমন দেখলেন বা তাদের উৎসাহটা কেমন ছিল অ্যাকচুয়ালি? না, যারা একদম নতুন প্রজন্ম তারা এই মাঠে হয়তো পার্টিসিপেট করেনি বা সবসময় এই মাঠের কথা শুনেছে, বা যারা তখন একদম ছোট ছিল হয়তো অল্প কিছু খেলা দেখেছো। এখন তো আমাদের ন্যাশনাল টিম এমন প্লেয়ার আছে যার জন্ম 2000-এর কাছাকাছি সময়ে, সো তাদের মনে থাকার কথা না। বাট একটা আইকনিক স্টেডিয়ামের কথা তো সবাই সবসময় মনে রাখে বা গল্প শুনেছে, এবং দে ওয়ার ভেরি এক্সাইটেড। শুধু প্লেয়াররা না, আমার কাছে মনে হয় আপনারা যারা আছেন তারাও খুবই এক্সাইটেড ফিল করেছেন, বিকজ নর্মালি 6টার সময় ফিটনেস টেস্ট দেখতে আসা এত মানুষের কথা না। বাট যেহেতু বঙ্গবন্ধু স্টেডিয়াম, আমি প্রিটি শিওর যে বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখে এসেছেন, সো সবার জন্য এটা খুব একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল। এবং এবং আমাদের যে এখানে কার্যক্রমটা ছিল এটা খুব স্মুথলি হয়েছে। আমি স্টেডিয়াম কর্তৃপক্ষ, NSC সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এত শর্ট নোটিসে আমরা এই জায়গাটা অর্গানাইজ করতে পেরেছি। কারণ আমরা সবাই জানি স্টেডিয়ামটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আন্ডার ডেভেলপমেন্ট রয়েছে, তো NSC আমাদের সেই পারমিশনটা দিয়েছে। আমরা এখানে যারা এই স্টেডিয়ামের যারা স্টাফ আছেন তারা সবাই খুব কোঅপারেট করেছেন, এবং আমরা সত্যি কথা খুবই খুশি বঙ্গবন্ধুতে এসে কোনো না কোনো কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এই স্টেডিয়ামটা এতটাই গুরুত্বপূর্ণ, দেখুন আমরা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট যেটা 2011 ওয়ার্ল্ড কাপ, আমার কাছে মনে হয় 2011 ওয়ার্ল্ড কাপ আমরা বাংলাদেশে আয়োজন করেছিলাম, কিন্তু এটার ওপেনিং সেরিমনি হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। দিস ইজ হাউ দিস স্টেডিয়াম ইজ ইম্পর্টেন্ট, সো উই আর ভেরি হ্যাপি।